আমরা এসেছি ইচ্ছাপুরের সব থেকে সর্বপ্রথম সিনেমা হল, নিউ লাইট সিনেমা হল। এসেছি আমি রসেন লস্কর আর সঙ্গে অনুরুদ্ধ ঘোষ, এই তার অংশ বিশেষ। আমরা এসেছি প্যাট অফ স্পিরিটের তরফ থেকে। এই হচ্ছে আপনার নিউ লাইট থিয়েটার, যা ব্যারাকপুরে মহকুমার সেই সময়টার এখানে বাদুড়ের উপদ্রব, হলের মধ্যে প্রচুর পরিমাণে বাদুড়ের উপদ্রব, এবং হলের মধ্যে এখন প্রচণ্ড পরিমাণে বাদুড়ের উপদ্রব দেখতেই পাচ্ছেন। পরিত্যক্ত হয়ে গেলে যা হয়, তো ১৯১৩ সালে গঙ্গা তীরবর্তী এলাকায় ইছাপুর নবাবগঞ্জে ইংরেজ সাহেব মিস্টার কেন্ট এবং মিস্টার গেইলে একটি থিয়েটার প্রতিষ্ঠা করে। সেই সময় থিয়েটারে বায়োস্কোপ দেখানো হতো, কারণ সেই সময় সিনেমা বলে কোনো জিনিস পৃথিবীতে আবিষ্কার হয়নি। এই হয়েছে সামনে সেই নিউ লাইট থিয়েটারের পর্দা, এখন ভেঙে চুরে গেছে হল। তো বাদুড়ের উপদ্রব প্রচুর পরিমাণে, বাদুড় তেজিও আমরা দেখেছি ঘুরে বেড়াতে হলে, হলটার বাইরে আজকের দিনে। অবস্থাটা খুবই বিচ্ছিরি পরিমাণের অবস্থা হয়ে আছে, পুরোটাই ভগ্ন বিশেষ হয়ে আছে। আর এই হলো ব্যালকনি, সামনে ব্যালকনি আছে। পাঁচ বছর বাদে ১৯১৮ সালে হিন্দু দুই ব্যক্তি স্বর্গীয় হরপ্রসাদ শাস্ত্রী এবং স্বর্গীয় রাজীব লোচন চক্রবর্তী শুধুমাত্র ৯০ টাকার ৩ বিঘা জমি ইংরেজদের থেকে কিনে তিন চালা একটি বাংলো তৈরি করে এবং সেটিকে পরে থিয়েটারে পরিণত করেন, এবং সেই থিয়েটারের নাম রাখা হয় নিউ লাইট। এই যে আমরা এখন নিউ লাইটে দাঁড়িয়ে রয়েছি, যা আজকে ইছাপুরের শ্রীধর বংশীধর রোডে অবস্থিত ব্যারাকপুর মহকুমায় এটাই প্রথম সিনেমা হল। ১৯১৭ সালে নভেম্বর মাসে ৬৩ টাকার বিনিময়ে এই থিয়েটারে রাজা হরিশ্চন্দ্র নামে নির্বাক ছবি আনা হয়। সে সময় সিনেমায় কথা ছিল না, তাই নির্বাক সিনেমা ছিল। দীর্ঘদিন এই থিয়েটার সাফল্যের সঙ্গে চলার পর ১৯৮৫ সালে আত্মনাথ নামে ভৌতিক ছবি একটি আনা হয়, সেটি বাংলা ছবি ছিল। এইবারে এক এক করে আমরা পরপর ঘটনা বলছি, যার পরে এই হল পরিত্যক্ত হয়ে যায়, এবং দিনের বেলা তো লোকে ভয়ে এবং আতঙ্কে আসা বন্ধ করে দেয়। চলুন আমরা দেখাচ্ছি আপনাদের, এবং বলছিও ক্রমশ উপরে যাবে। এই হলো তার টিকিট কাউন্টার, এইটা আর একটা টিকিট কাউন্টার, এটা আর একটা টিকিট কাউন্টার, এইটা হলো ব্যালকনির রাস্তা। তো ব্যালকনির রাস্তা খুব বাজে পরিমাণে ভগ্ন প্রায়। তো আমি আর অনুরুদ্ধ ঘোষ এসেছি, আমরা এই ওপরে ব্যালকনি উঠছি, মহিলাদের তখনকার বাথরুম। এখানে জলের পাম্প আছে, এখানে ওই জলের ব্যবস্থা করা ছিল। এটাও আর একটা বাথরুম, এটা বোধ হয় স্টাফদের বাথরুমটা ছিল। এইবারে আসছি প্রথম চমকপ্রদ ঘটনা।
1985 সালে আর্তনাদ নামে এক ভৌতিক ছবি আনা হয় এই হলে। ছবি চলাকালীন শিবরাত্রির দিন একটি মেয়ে ছবি প্রদর্শনীর সময় হলের মধ্যে হৃদরোগে মারা যায়। পরে ডাক্তাররা ময়নাতদন্ত করে রিপোর্ট দেয় যে মৃত্যুর কারণ হয়েছে হৃদরোগ। এই গেল প্রথম চমকপ্রদ ঘটনা। এবার আসছি আপনাদের ব্যালকনিটাও দেখাচ্ছি এবং ব্যালকনিতে দাঁড়িয়ে দ্বিতীয় চমকপ্রদ ঘটনাটা আপনাদের বলছি। এই হয়েছে ব্যালকনিতে যাওয়ার সিঁড়ি। এটা ব্যালকনির মেন সিঁড়ি। ব্যালকনি তো পুরো খুব বাজে অবস্থা, ওঠার মতো নেই। তবে এখন এখানে সাপ খোপেরও ভয় আছে। এই ব্যালকনির সিট না, এখানে একটু বসি, বসে এখান থেকে শুট করি। এইবারে আপনাদের আমরা দ্বিতীয় চমকপ্রদ ঘটনা ব্যারাকপুর মহকুমার প্রথম সিনেমা হল থেকে বলছি, প্রথম সিনেমা হলের ব্যালকনির থেকে বলছি। 1986 সালে বনফুল নামে একটি বাংলা ছবি এই থিয়েটারে চালু করা হয়। বনফুল নামে বাংলা ছবিটা চলাকালীন এই থিয়েটারের টর্চম্যান স্বর্গীয় বীরেন সাহার মৃত্যু ঘটে। অদ্ভুত, প্রথম মৃত্যু শিবরাত্রির দিন 1985, দ্বিতীয় মৃত্যু 1986 সালে এই হলেরই টর্চম্যান স্বর্গীয় বীরেন সাহা। ডাক্তাররা তারও ময়নাতদন্ত করে এবং ময়নাতদন্ত করে জানায় যে তারও মৃত্যুর কারণ হৃদরোগ। অর্থাৎ প্রথম মৃত্যু দ্বিতীয় মৃত্যু দুটোই হৃদরোগ এবং এই হলের মধ্যে। হ্যাঁ, সেই হলে এখন উপস্থিত আমরা দুজনই, কেউ নেই আর এখন, আর এখানে কেউ আসেও না। এইবার আমরা ভয়ে আতঙ্কে এইখানে আর কেউ আসতে চায় না, দিনের বেলাতেও কেউ আসতে চায় না। এবার আসবো আপনাদের তৃতীয় আশ্চর্যজনক ঘটনা বলতে। ওই ব্যালকনির ওই প্রান্তে গিয়ে আপনাদের তৃতীয় আশ্চর্যজনক ঘটনাটা বলছি। দুটো মৃত্যুর পর তৃতীয় চমকপ্রদ ঘটনা হলো যে এই থিয়েটারের চারপাশে সুন্দর বাগান ছিল। রোশন হয়তো দেখিয়েছে ক্যামেরাতে সুন্দর বাগানটা ওই নিচে থেকে দেখা। এখন বাগান আর নেই এবং সেই বাগানের যে মালি পরিচর্যা করত সেই মালি স্বর্গীয় কাদাই সাহা অবিকল একইভাবে হৃদরোগে আক্রান্ত হয়ে মারা যায় 2004 সালে। মানে তিনটে মৃত্যু অদ্ভুতভাবে এই হলে, ব্যারাকপুর সিনেমার প্রথম হলে, তিনটেই হৃদরোগে। কাকতালীয় মনে হচ্ছে, তাই না? আর আমরা সেই হলের আজকে ব্যালকনিতে দাঁড়িয়ে, আমি রোশন। 1986 সালে এই থিয়েটার বন্ধ হয়ে গেলেও স্বর্গীয় কাদাই সাহা একটি বাগান পরিচর্যা করতেন তার মৃত্যুর আগে পর্যন্ত, মানে 2004 সাল পর্যন্ত। আশেপাশের মানুষ একইভাবে তিনটে মৃত্যুর কথা দেখে শুনে এই তল্লাটে আসা ভয়ে বন্ধই করে দেয় এবং তারা বিশ্বাস করতে থাকে যে আশেপাশের মানুষদের সাথে আমরা টুকটাক করে কথা বলে দেখেছি, তারা আজকের দিনেও বিশ্বাস করে যে এই হলের মধ্যে কিছু একটা আছে যার ফলে তিনটে মৃত্যু কাকতালীয়ভাবে হলো, তিনটে মৃত্যু হলো কাকতালীয়ভাবে এবং তিনটেই হৃদরোগ। এই সেই সময়ের একটা সিনেমার বোধ হয় রিল দেখায়, সেই সময় সিনেমার একটা রিল এখানে এখনো পড়ে আছে। উল্টো করে দেখো, যদি বোঝা যাচ্ছে না কিছু, বোঝা যাচ্ছে এটা সেই যুগের সিনেমার একটা রিলের অংশ এখনো এত বছর বাদে রয়েছে। এবার অনেকটা বোঝা যাচ্ছে। হ্যাঁ, একটা মহিলা দুহাত ওপরে তুলে, হ্যাঁ এটা কোনো মানে কোনো সিনেমার ফিল্মের অ্যাড হবে, অ্যাড বিশেষ। যাই হোক, তা তখনকার ভালো জিনিস দেখতে পেলাম। হলের বেল, সেই সময় হলের বেল।
এক সময় যে হলে বহু হিট ইংরেজি এবং বাংলা ছবির মুক্তি পেয়েছিল, আজ সেখানে শ্মশানের নিস্তব্ধতা। শ্মশানের নিস্তব্ধতা হবেই। এখন আমরা ব্যালকনি থেকে নিচের দিকে নামব। আরেকটা সিঁড়ি আছে ওই দিকে, সেটা সেটা বন্ধ আছে, সেটা গেটটা বন্ধ। সালাম, চলো নামি। আরেকবার যাব। হ্যাঁ হ্যাঁ, এইখানটাতেই বাগান ছিল হলের বাইরে। এইটা বাগান ছিল, বাগান ছিল, এখন তো আর বাগান হল নেই, বাগানও নেই। এবং কাদাই সাহা এই 2004 সাল পর্যন্ত স্বর্গীয় কাদাই সাহা এই বাগানই পরিচর্যা করত। আবার আমরা হলের ভিতরে যাচ্ছি, ঘরটা দেখি তো। এদিকে ঘরটা বন্ধ আছে, বন্ধ কিছু নেই। তারপরে ওই লাইটম্যানদের থাকা টাকার ঘর ছিল, বা দারোয়ান টারোয়ানদের থাকার ঘর ছিল। এখানে ডুবলেই একটা শব্দ পাওয়া যাচ্ছে, শুনতেই পাচ্ছেন, কিচিরমিচির কিচিরমিচির শব্দ। তবে বাদুড় একটা, বাদুড়ের আওয়াজ একটা নিস্তব্ধতাকে বহন করে। তো সেই জন্য হয়তো এখানে কেউ আসতে চায় না ভয়তে। বাদুড়ের আওয়াজ একটা নিস্তব্ধ হয়। 2004 সালে এই হলে তৃতীয় এবং শেষ মৃত্যুর পরে ইছাপুরে গঙ্গা দিয়ে বহু জল বয়ে গেছে। এই হলের বাইরের অংশ জঙ্গলে জনাজীর্ণ, উপরের ছাদগুলো টিনের জং ধরে গেছে। এই হলের মধ্যে কেউ আর পা রাখেনি। আমরাও আসার সময় যখন বলেছি নিউ লাইটে আসবো, তখন বহু লোক প্রশ্ন করছে কেন নিউ লাইট যাবেন বা কী জন্য যাবেন, ওই হলটা তো ভালো না। যাই হোক, দীর্ঘ 17 বছর বাদে আমি আর রোশন আপনাদের দেখাচ্ছি ব্যারাকপুর নিউ লাইট, যা প্রথম সিনেমা হল ব্যারাকপুর মহকুমায়, তা কেমন আছে। 17 বছর এখানকার কোনো মানুষ পা রাখেনি ভয়ে আতঙ্কে। আজ সেই নিউ লাইট 17 বছর বন্ধ হয়ে যাবার 17 বছর বাদে 2004 থেকে 2021 17 বছর বাদে নিউ লাইট কেমন আছে সেটা আপনাদের দেখালাম। তিনটে অপমৃত্যু এইখানে ঘটে গেছে অদ্ভুতভাবে, কাকতালীয়ভাবে, এবং তিনটে মৃত্যু এই হলের মধ্যে, এবং তিনটে মৃত্যু ডাক্তারদের ময়নাতদন্তের রিপোর্ট অনুসারে হৃদরোগে। ভালো থাকবেন সবাই, সুস্থ থাকবেন। নিউ লাইফকে দেখালাম, আমাদের সঙ্গে থাকবেন, ভবিষ্যতে আরও ভিডিও আমরা দেব। কোভিড পরিস্থিতি চলছে দেশে, সবাই সাবধানে থাকবেন, মাস্ক ব্যবহার করবেন, স্যানিটাইজার ব্যবহার করবেন। যদিও আমাদের এই বিরান হলের মধ্যে আমাদের না আছে মাস্ক, আমাদের না আছে স্যানিটাইজার, কারণ এখানে হল বিরান, দুনিয়া বিরান। ঠিক আছে, গুড বাই বন্ধুরা, আবার আসি পরবর্তী ভিডিও নিয়ে।